প্রথমবার যখন মোকলেসাকে বিক্রি করা হয় তখন তার বয়স মাত্র 12 বছর। তাকে কিনে নিয়েছিল 70 বছরের এক বৃদ্ধ। পরে মেয়েটিকে বিয়েও করেছিল ওই বৃদ্ধ। এরপর একটি সন্তান জন্ম দেয় মোকলেসা। 3 বছর পর মারা যায় তার সে বৃদ্ধ স্বামী। আবার বেচাকেনার বাজারে তোলা হয় তাকে। কিন্তু এবার মোকলেসাকে যে কিনে নেয় সে ছিল ভয়ঙ্কর স্বভাবের মানুষ। মোকলেসার ভাষায়, সে আমাকে খেতে দিত না, আমাকে মাঠে নিয়ে গিয়ে মুখে কাদামাটি ঢুকিয়ে দিত এবং মারধর করত। ভারতের এমন হাজারো দাসীবধূর মতো মোকলেসাও একজন। প্রথমে মেয়েদের বিক্রি করে দেয়া হয়, পরে ক্রেতা ওই মেয়েকে বিয়ে করে। বাকি জীবনটা নির্যাতন সহ্য করে কাটাতে হয় এইসব মেয়ে। পুত্র সন্তানের আশায় গর্ভপাত আর কন্যা শিশু হত্যার কারণে ভারত বিশ্বের সবচেয়ে লিঙ্গ বৈষম্যের দেশই শুধু নয়, লিঙ্গ ভারসাম্যহীনতায় শীর্ষেও আছে দেশটি। নারীর সংখ্যা কম থাকায় বিবাহযোগ্য পুরুষের মধ্যে কনের চাহিদা প্রচুর, বিশেষ করে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার মতো জায়গায়। লিঙ্গ ভারসাম্যহীনতায় এই রাজ্যটি সবচেয়ে এগিয়ে। এই সুযোগকেই কাজে লাগায় মানব পাচারকারীরা। রাজ্যের কনের চাহিদা পূরণ করতে অন্য রাজ্য থেকে নারীদের অপহরণ করে সেখানে নিয়ে যায় তারা। এরপর বিক্রি করা হয় ক্রেতাদের কাছে। হরিয়ানার 10,000 পরিবারের ওপর এক জরিপ চালিয়ে দেখা যায় সেখানকার 9,000 বিবাহিত নারী অন্য রাজ্য থেকে সেখানে গিয়েছে। অনুসন্ধানে জানা যায় গ্রামে বাস করা নারীদের অনেকেই 3 বার কিংবা তার চেয়েও বেশিবার কেনাবেচা করা হয়েছে। স্থানীয় লোকজন কিনে নেওয়া এইসব নারীকে ডাকে পারস বলে। এর অর্থ যাকে কিনে আনা হয়েছে। এটি খুবই অপমানজনক একটি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। হরিয়ানার এমন আরেকজন পারস সাঞ্জেদা, তিনি যখন পাচারের শিকার হন তখন 10 বছর বয়স তার। সঞ্জিতা জানায় তার চেয়ে বয়সে বড় আসাম রাজ্যের এক মেয়ে তাকে অপহরণ করে এনে বিক্রি করে দেয়। অপহৃত অবস্থায় থাকার সময় সঞ্জিতাকে দিয়ে মাঠে বিভিন্ন কাজ করানো হতো। ঘাস কাটা, গরুকে খাওয়ানো সহ সব কাজই করতে হতো তার। এভাবে 4 বছর কাটে। পরে বিক্রি করে দেয়া হয় তাকে। তার ক্রেতা সঞ্জিতাকে পরে বিয়ে করে নেয়। পালিয়ে আসাও তার পক্ষে সম্ভব ছিল না। তবে অন্যদের চেয়ে সৌভাগ্যবান সঞ্জিতা, তার ভাগ্যে এমন ভালো ক্রেতা পড়েছিল। সঞ্জিতা জানায় তার স্বামী সবসময় তার সঙ্গে ভালো ব্যবহার করে, একই ঘটনার শিকার অন্য নারীদের সাহায্য দেয়। এমন একটি বেসরকারি সংস্থায় বর্তমানে কাজ করেন তিনি। তবে সমাজের মানুষ সঞ্জিতার মতো মেয়েদের স্বাভাবিকভাবে নিতে পারে না। সঞ্জিতা বলেন, হরিয়ানার সব মানুষই আমাদের মতো নারীদের প্রতি অশ্রদ্ধা পোষণ করে। সবাই বলে আমাদের কোনো আত্মসম্মান নেই, এ কারণেই যখন খুশি আমাদের গরু ছাগলের মতো বিক্রি করা হয়। এই ধরনের কথা শুনলে খুবই খারাপ লাগে, কারণ আমরাও মানুষ, আমরাও তাদের মতো এই ভারতেরই মানুষ। বর্তমানে মোকলেসাকে তার স্বামী নির্যাতন থেকে রক্ষা করার জন্য কাজ করছেন সঞ্জিতা। মোকলেসা একটি সেফ হাউসে তার 18 বছরের মেয়েকে নিয়ে বাস করছেন। তবে সঞ্জিতা জানান, মোকলেসা মানসিকভাবে এতটাই অসুস্থ যে সে তার নিজের ঠিকানাটাও ভুলে গেছেন। তিনি বলেন, মোকলেসার দ্বিতীয় স্বামী ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। সে মোকলেসাকে এমনভাবে মেরেছে যে তার মুখ থেতলে গেছে। শেষ পর্যন্ত তিনি মানসিকভাবে আক্রান্ত হয়েছেন। যারা পালিয়ে আসতে পারেন তারা অনেকে পাচারকারীদের বিরুদ্ধে মামলা দেন, কিন্তু তাতে পাচারকারীদের কিছুই হয় না বলে জানান হরিয়ানার এক জেলা মুখ্য হাকিম নরেন্দ্র সিং। কারণ যারা এসব করে তারা অত্যন্ত প্রভাবশালী, নিজেদের সম্প্রদায়ের লোকও এসব অপরাধীকে সহায়তা করে। এসব ক্ষেত্রে নারীদের কোনো অধিকার থাকে না বলেও জানান নরেন্দ্র সিং। ভারতের সমাজসেবা সংস্থা পপুলেশন ফাউন্ডেশন ফর ইন্ডিয়ার নির্বাহী পরিচালক পুনম মুত্রেজা জানান, বধূ বিক্রির এই বাণিজ্য প্রমাণ করে সাংস্কৃতিকভাবে নারীদের সম্মান দেখানো এখনো শেখেনি এসব সমাজের মানুষ। নারীদের মর্যাদা না বোঝার কারণে এসব ঘটনা ঘটছে বলেও মনে করেন তিনি। পুনম বলেন, এটা খুবই আশ্চর্যজনক যে জন্ম নেওয়ার আগেও এখানে মেয়েদের মূল্যায়ন করা হয় না, জন্ম নেওয়ার পরেও না। নারীদের বেচা কেনায় হরিয়ানার এখন একটি স্বাভাবিক রীতি হয়ে গেছে। ছেলেদের অভিভাবকরা চাইলে অন্য রাজ্য থেকে স্বাভাবিকভাবে তাদের পুত্রদের বিয়ে করাতে পারে, কিন্তু এই ধরনের বেচা কেনার রীতি স্পষ্টতই প্রমাণ করে এটা নারীদের প্রতি অবমূল্যায়নের ফল। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।